সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন 4 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। 2020 সালে আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের এইচএসসি পরীক্ষার সময়সূচি অর্থাৎ পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এইচএসসি পরীক্ষার রুটিনটি ডাউনলোড করবেন। তো সেটি দেখানোর আগে তো চলুন আমরা একটু রুটিনটা দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এইচএসসি 2020 এর রুটিন। তো গত 28 আগস্ট রুটিনটা প্রকাশ করা হয়েছে। তো রুটিন হতে দেখা যাচ্ছে যে 1 এপ্রিল 2020 সালতে আপনাদের এইচএসসি পরীক্ষাটা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে আপনাদের 4 মে 2020। তারপর আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে 5 মে থেকে এবং শেষ হবে 13 মে। অর্থাৎ 5 মে থেকে 13 মের মধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ করা হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা 2020 সালের এইচএসসি রুটিনটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা যে বোর্ডের অধীন থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো ধরুন আপনি যদি ঢাকা বোর্ডের অধীন থেকে পরীক্ষা দিয়ে থাকেন তবে আপনি ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো আপনাদের বোর্ডের ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে এইচএসসি কর্নার নামে একটি বক্স আছে, আপনারা এই বক্সে প্রবেশ করবেন। তো এই বক্সে আসার পর আপনারা দেখতে পাবেন 2020 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। তো এটাই হচ্ছে আপনাদের এইচএসসি 2020 এর সময়সূচি। তো আপনারা যদি এখানে আপনাদের রুটিনটা খুঁজে না পান অর্থাৎ এই অপশনটি খুঁজে না পান তাহলে দেখতে পাবেন এই পাশে সুমোর নামে আরেকটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সবগুলো তথ্য ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা খুঁজে নেবেন আপনাদের এইচএসসি পরীক্ষার রুটিনটা কোথায় আছে। তো আপনারা যথাসম্ভব ওইখানে পেয়ে যাবেন, আপনাদের এতদূর আসার প্রয়োজন পড়বে না। যদি ওইখানে না থাকে তাহলে আপনি সোমরে ক্লিক করে এখান থেকে আপনাদের সময়সূচিটা দেখে নিতে পারবেন। তো এখানে আসার পর এই সময়সূচির পাশে দেখতে পাচ্ছেন এটা 28 তারিখে 11:21 পাবলিশ করা হয়েছে। তো এর পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সরাসরি রুটিনে নিয়ে যাবে। তো আপনারা এখানে উপরে ডান পাশে দেখতে পাবেন ডাউন অ্যারো চিহ্ন আছে, আপনারা এই ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদের এইচএসসি 2020 সালের রুটিনটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যাতে এত ঝামেলা করতে না হয় সেজন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্টের ফার্স্টে এই লিঙ্কটি পিন করে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি রুটিনে চলে আসতে পারবেন এবং এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।